নমস্কার, বঙ্গের ইতিকথায় স্বাগত। বঙ্গের ইতিহাস, বঙ্গের প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হোক এই কামনা করি। কলকাতার প্রথম দুর্গাপূজা কবে হয়েছিল? ভারতবর্ষে ঠিক কবে থেকে দুর্গাপূজা চালু হয়েছে বলা মুশকিল, তবে এতটুকু বলা যেতে পারে পূর্ব ভারতে দুর্গাপূজা বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। দ্বাদশ শতাব্দীতে রচিত সন্ধ্যাকরনন্দের রামচরিতে বরেন্দ্রীয় উমার পূজার উল্লেখ আছে। এবার বলি, ভারতে দুর্গাপূজা ও দুর্গোৎসবের সূচনা হলো কীভাবে? বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ধানই এদেশের প্রধান ফসল হিসাবে গণ্য হয়ে থাকে। ভারতের এই ধান্যোপজীবী অঞ্চলে আজ থেকে হাজার দেড় বছর আগে যিনি ফসলের দেবী ছিলেন তিনি আমাদের দুর্গা। সেকালে ষাটি নামে এক প্রকার ধানের চাষ ছিল যেটা ষাট দিনে পেকে যেত, আর যাকে আমরা আমন ধান বলি। এই ধান্যমাতার আসল নাম ছিল শারদা। এই দেবীর পূজা শরৎকালে অনুষ্ঠিত হতো। এই শারদা থেকেই শারদীয়া পূজার উৎপত্তি। আমরা জানি শরৎকাল ছাড়াও দুর্গাপূজা কিছু কিছু অঞ্চলে বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হয়ে থাকে, যাকে আমরা বাসন্তী দুর্গোৎসব বলি। কবি কৃত্তিবাস এই উৎসবের জন্য শরৎকে অকাল ও বসন্তকে শুদ্ধি সময় বলেছেন। তবে কৃত্তিবাসের বহু আগেই মার্কণ্ডেয় পুরাণে লেখা হয়েছে যে দেবী এই বার্ষিক পূজা শরৎকালে সম্পন্ন হয়। বাংলাদেশে দুর্গাপূজা ও দুর্গোৎসবজনিত আমোদ প্রমোদের সূচনা হয় মধ্যযুগে, অর্থাৎ ষোড়শ শতক নাগাদ। বিভিন্ন পণ্ডিতদের মতে 1200 খ্রিস্টাব্দ বা তার কিঞ্চিৎ পূর্বে বা তার পর হতে যে সকল স্মৃতি ও অন্যান্য শাস্ত্রসমূহ রচিত হয়েছিল ওইগুলি অবলম্বন করেই এবং সংশ্লিষ্ট অপরাপর বিষয়ক সংস্কৃত গ্রন্থাবলীর সাহায্যে মধ্যযুগে বাংলাদেশে ধর্মকেন্দ্রিক বিভিন্ন পূজা পার্বণ ও আনন্দ উৎসব আদির সূচনা হয়। এবার আসছে বাংলাদেশে কে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন সে প্রসঙ্গে। ষোড়শ শতকে মোগল আমলে বাংলাদেশের শারদীয়া ও বাসন্তী দুর্গাপূজার সূত্রপাত হয়। বাংলাদেশের প্রথম যিনি দুর্গাপূজা করেছিলেন তিনি হলেন বঙ্গদেশের অন্তর্গত তাহিরপুরের বর্তমান রাজশাহী জেলায় অবস্থিত রাজা কংসনারায়ণ। কংসনারায়ণ ছিলেন মনুসংহিতার বিখ্যাত টিটিকার কুক্কুল ভট্টের পুত্র। রাজশাহী জেলার অন্তর্গত তাহিরপুর রাজ্যের প্রধান রাজপুরোহিত পণ্ডিত রমেশ শাস্ত্রীয় পরামর্শক্রমে রাজা কংসনারায়ণ প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে বাংলাদেশে প্রথম শারদীয়া দুর্গাপূজার সূচনা করেন। পরে রাজা কংসনারায়ণের সঙ্গে পাল্লা দিয়ে বাদুড়িয়ার রাজা জগন্নারায়ণ প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে বাসন্তী দুর্গাপূজার সূচনা করেন। তারপর থেকে অন্যান্য হিন্দু রাজা ও ভূঁইয়ারা নিয়মিতভাবে এ পূজা আরম্ভ করেন। কথা প্রসঙ্গ হিসেবে বলে রাখা প্রয়োজন তা হল, বাংলাদেশে প্রথম যিনি মাটির দুর্গা প্রতিমা গড়ে পূজা করেছিলেন তার নাম কবি জগৎ রাম। তিনি জগৎরাম রায় এই নামে কথিত। ইনি বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত ভুলুই গ্রামের বাসিন্দা ছিলেন। তার প্রতিষ্ঠিত দুর্গা যার নাম অষ্টনায়িকা আজও ভুলুই গ্রামে সাড়ম্বরে পূজিত হয়ে থাকে। এবার আসছে কলকাতায় দুর্গাপূজা প্রসঙ্গে। 1792 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর তারিখে ক্যালকাটার ক্রনিকেল পত্রিকা আসন্ন দুর্গোৎসবের বিবরণ দিতে গিয়ে কলকাতা কয়েকটি বিখ্যাত বাড়ির উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে যে এবছর কলকাতায় যাদের গৃহে মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে তাদের মধ্যে মহারাজ নবকৃষ্ণদেব, প্রাণকৃষ্ণ সিংহ, কেষ্টদাস মিত্র, নারায়ণ মিত্র, রামহরি ঠাকুর, বারাণসী ঘোষ ও দর্পনারায়ণ ঠাকুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পত্রিকায় আরও বলা হয়েছে এই সব ধনীদের গৃহে কোম্পানির গণ্যমান্য সাহেবরা খানাপিনা প্রমোদসভায় যোগ দেবেন। যতদূর জানা যায় শহর কলকাতার বুকে সাড়ম্বরে প্রথম দুর্গোৎসবের সূচনা করেন রাজা নবকৃষ্ণদেব। রাজা নবকৃষ্ণ ছিলেন ক্লাইভ ও সিরাজউদ্দৌলার সমসাময়িক ব্যক্তি। শহর কলকাতার বুকে দুর্গোৎসবের সূচনা যবেই হোক না কেন এর পূর্ণ বিকাশ যে কলকাতার বাবু আমলে ঘটেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারেও মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের দুর্গাপূজার দালানে
দুর্গা প্রতিমা গড়ে পূজা হতো। সেকালে মহারাজা সুকুমার রায় ছিলেন কলকাতার একজন হাঁকডাকলা নামী ব্যক্তি। 1792 খ্রিস্টাব্দে মহারাজা সুকুমার রায়ের বাড়িতে দেশীয় সঙ্গীতের সঙ্গে ইংরেজি গানের সুর মিশিয়ে আমন্ত্রিত সাহেব ও বাঙালি বাবুদের শোনানো হয়েছিল দুর্গোৎসব উপলক্ষে। এ প্রসঙ্গে 1792 খ্রিস্টাব্দে 25 সেপ্টেম্বর তারিখে ক্যালকাটা ক্রনিকল পত্রিকায় একটি বিবরণ প্রকাশিত হয়। 1826 সালের 12ই অক্টোবর তারিখে গভর্নমেন্ট গেজেটে কলকাতার বাবু সমাজে দুর্গাপূজা উপলক্ষে বিচিত্র সব প্রমোদের বর্ণনা আছে। এ প্রসঙ্গে পত্রিকাটি লিখেছে, বাবু গোপীমোহন দেবের বাড়িতে অনেক উচ্চপদস্থ সাহেব মেমেদের সমাগম এবং ভোজ ও মদ্যপান হইয়াছিল। মুসলমান বাইজি ছাড়াও ব্রহ্মদেশীয় কয়েকটি নর্তকী ও গায়িকার আমদানি করা হয়েছিল। একজন লোক বোতলের কাঁচ খাইয়া এবং আরেকজন কাষ্ঠনির্মিত অশ্বের উপর দুটি কাঠের রনপা বা সিল্ট অবলম্বনে ভূমি হইতে 10 থেকে 12 ফুট উচ্চে দাঁড়াইয়া থাকিয়া দর্শকগণের মনোরঞ্জন করিয়াছিল। সেকালে কলকাতা শহরের দুর্গোৎসব প্রসঙ্গে বিখ্যাত কলকাতা বিশেষজ্ঞ বিনয় ঘোষ মশাই লিখেছেন, এই সময় শুধু দুর্গোৎসবেই কলকাতার ধর্মীয় বাঙালিরা যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন তাতে আজকের 3টে পঞ্চবার্ষিক শিক্ষা পরিকল্পনার ব্যয় সংকলন করা যায়। সবশেষে বলছি বারোয়ারি দুর্গাপূজার কথা। কথাটা কিন্তু বারোয়ারি নয়, 12 ইয়ারি। কেন এরকম একটা কথা ও প্রথার উদ্ভব হলো? তার কারণ হলো, আগে রাজা জমিদাররা ছাড়া কেউ দুর্গাপূজা করতো না। কেউ বলতে সাধারণ মধ্যবিত্ত মানুষদের কথা বলা হয়েছে। এসব সাধারণ মানুষদের রেস্ত ছিল কম, তাই তারা দুর্গাপূজার মতো একটা রাজশাহী পূজা এককভাবে করতে পারতো না। তাই একদিন সাধারণ মানুষ ঠিক করলো তারাও রাজা জমিদারদের মতো দুর্গাপূজা করবে, তবে এককভাবে নয়, যৌথভাবে। এই যৌথ উপায়ে পূজার নামই বারোয়ারি বা বারোয়ারি। এখন প্রশ্ন উঠতে পারে, নামটা হঠাৎ কেন বারোয়ারি হলো? বারোয়ারি বা বারোয়ারি পূজার প্রথম সূচনা হয় 1790 খ্রিস্টাব্দে শান্তিপুরের নিকটস্থ গুপ্তিপাড়া গ্রামে। বারোয়ারি পূজা প্রসঙ্গে শ্রীরামপুর থেকে প্রকাশিত 19 শতকের একটি মাসিক পত্রিকা দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়া, যা 1820 সালের মে মাসে প্রকাশিত, তা থেকে জানা যাচ্ছে 30 বছর পূর্বে শান্তিপুরের নিকটস্থ গুপ্তিপাড়া গ্রামের ব্রাহ্মণেরা সংঘবদ্ধ হয়ে এক পূজার আয়োজন করে। সে সময় 12 জন সদস্য নিয়ে পূজা কমিটি গঠিত হয়েছিল বলে কালক্রমে এর নাম হয় বারোয়ারি বা 12 জন বন্ধুর কাণ্ড। পরবর্তীকালে এই বারোয়ারি পূজার প্রসার ঘটে। রাজন্য প্রথা বিলুপ্তির পর বারোয়ারি পূজা বাংলার দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। বর্তমানে শুধুমাত্র কলকাতা শহরের বুকে 1026খানা ছোট বড় বারোয়ারি পূজা হয়ে থাকে।